আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা নতুন ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়েছেন বা পুরাতন ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পেয়ে ইনকাম করছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই কিন্তু জানেন না যে ফেসবুক পেজ মনিটাইজেশন কী কী ভুলের কারণে মনিটাইজেশন চলে যেতে পারে এবং আপনার পেজটি রেস্ট্রিকশন হতে পারে বা যে কোনো সময় ইস্যু চলে আসতে পারে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়গুলো জানা উচিত যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক পেজের মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে এবং আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন পর্যন্ত চলে যেতে পারে। তো কোন কোন কাজগুলো ফেসবুকে করা যাবে না বা ফেসবুক পেজের মধ্যে করা যাবে না, সেইগুলো বিষয়ে আজকে আমি আপনাদের সামনে একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি 5টি পার্টে ভিডিওতে করে থাকবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা 5টি পার্টের 5টা ভিডিওই অবশ্যই দেখবেন, কারণ একটি ভিডিওতে যদি আমি সব কিছু বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো 5টি পার্টে আপনারা দেখবেন, আমি এই বিষয়ে 5টা ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে কোন কাজগুলো করলে যে কোনো সময় ফেসবুক পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, প্রথমে এখানে কিন্তু লেখাই আছে, ওয়ার্নিং দিয়েছে যে কন্টেন্ট দ্যাটস নট অ্যালাউ, মানে এইসব বিষয়ে আপনার ফেসবুক পেজের জন্য অ্যালাউ না, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি কিন্তু আবার বলছি, আজকে কিন্তু আপনাদেরকে অল্প কিছু শেখাবো, এরপর কিন্তু আরও 4টি পার্ট করব। সেই 4টি ভিডিওতে অবশ্যই এই কমিউনিটি ভায়োলেশন বা কমিউনিটি স্ট্যান্ডার্ডস বা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ইনসিটমেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে আপনার ফেসবুক পেজ দিয়ে আপনার এমন কোনো কাজ করা যাবে না যেটা সেটা যেটা হচ্ছে সহিংসতা বা উস্কানিমূলক কাজ হতে পারে। সেটা কোনো আপনার পেজ থেকে কোনো জায়গায় গিয়ে কমেন্ট করা বা আপনার পেজে সেরকম কোনো ধরনের ভিডিও আপলোড করা যেটা উস্কানিমূলক এবং সহিংসতামূলক ভিডিও হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা আপনারা করবেন না, ঠিক আছে? তো এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে এবং ফেসবুক পেজটি রেস্ট্রিকশন হয়ে যেতে পারে বা ইস্যু চলে আসতে পারে। তো দেখুন বন্ধুরা, 2 নম্বরে যাই আমরা। 2 নম্বরে আছে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন। তো বন্ধুরা, 2 নম্বর হচ্ছে বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থা, মানে আপনি এমন কোনো বিষয়ে ভিডিও করবেন না যেটা হচ্ছে খুবই বিপজ্জনক মানুষের জন্য বা এমন কোনো সংস্থা নিয়ে কাজ করবেন না যেটা হচ্ছে মানুষের জন্য বিপজ্জনক সংস্থা হতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা আপনাদের মেনে চলতে হবে যে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন, মানে বিপজ্জনক সংস্থা বা বিপজ্জনক কোনো কিছু নিয়ে পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না। তো বন্ধুরা, এখন আসতেছি আমরা 3 নম্বরে। তো দেখুন, 3 নম্বরে আছে, এই যে বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছি, কোঅর্ডিনেটিং হার্ম অ্যান্ড প্রমোটিং ক্রাইম, ঠিক আছে? মানে হচ্ছে আপনার এমন কোনো কিছু পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না যেটা হচ্ছে আপনার মানুষের জন্য ক্ষতি হতে পারে অথবা আপনার অপরাধ প্রচার হতে পারে, এরকম কোনো কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, 4 নম্বরে আসি আমরা, রেস্ট্রিক্ট গুড অ্যান্ড সার্ভিস। তো এটা হচ্ছে আপনার এমন কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করা যাবে না যেটা হচ্ছে আপনার সীমিত সময়ের জন্য ভালো হতে পারে কিন্তু সেবাটি সামনে বা ভবিষ্যতে সেটা খুবই খারাপ হতে পারে, এরকম কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, 5 নম্বরে যে আমরা অপশানটি দেখতে পাচ্ছি যে ফ্রড অ্যান্ড ডিসেপশন। তো বন্ধুরা, মানে এটা হচ্ছে প্রতারণামূলক কোনো কাজ হবে বা প্রতারণামূলক কোনো কিছু আপনি ফেসবুক পেজের মাধ্যমে করতে পারবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5 5টি অপশন আজকের মতো কিন্তু বলে দিলাম। তো অবশ্যই আপনারা এই প্রথম ভিডিওতে পার্ট ওয়ানে কিন্তু এই 5টা অপশন সম্পর্কেই আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন, এরকম কাজগুলো যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে করেন বা ভিডিও শেয়ার করেন এরকম কোনো ধরনের, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন চলে যেতে পারে বা আপনার পেজে ইস্যু চলে আসতে পারে, যে কোনো একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই এগুলো আপনারা মেনে চলবেন। তো দেখা হচ্ছে 2 পার্টে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।